সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কথা বলবো অযোগ্য বলে ছবিটার ট্রেলারটাকে নিয়ে, যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর আপকামিং 50তম জুটি হিসাবে ছবি হতে চলেছে, এবং কেমন লাগলো ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমত এই ট্রেলারের যে ট্রিটমেন্টটা, সেটা সিনেমাটা যেরকমই হোক না কেন, বা সিনেমাটা যখন দেখবো, সেটা এই ট্রেলারে যত কিছু জিনিসপত্র অডিয়েন্সকে ডেলিভার করার জন্য ডিরেক্টর একটা এক্সপেকটেশন ধরিয়ে দিয়েছে, সেই এক্সপেকটেশন ওয়াইজ আমি এটা বলতে চাই যে সেটা ফুলফিল না হলেও ট্রেলারটা যতটা দেখে দেখেছি তত অবধি যদি আমি বিচার করে দেখি, এখনো অবধি কিন্তু ব্যাপক লেগেছে ট্রেলারটা। এবং সেখানে তো সেই ছবির ট্রেলারটার মধ্যে সেখানে কৌশিক গাঙ্গুলি যেভাবে তার হিরোকে প্রেজেন্ট করেছে, বিশেষত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যেভাবে প্রেজেন্ট করেছে, সেটা কিন্তু অনবদ্য এবং দারুণ লাগছে তাদেরকে দেখতে। এবং তো সেটা কিন্তু অনবদ্য, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কিন্তু দেখতে ব্যাপক লাগছে। এবং তার যে মাস মেটেরিয়াল ব্যাপারটা যেভাবে তাকে দেখানো হয়েছে, সেটা কিন্তু দুর্দান্ত। এবং মাস মেটেরিয়াল এসব ছেড়ে দাও, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যেভাবে ক্লাসি ওয়েতে প্রেজেন্ট করেছে কৌশিক গাঙ্গুলি, সেটা কিন্তু দারুণ দারুণ দেখতে লাগছে তাকে। এবং এই ট্রেলারে সব থেকে ভালো, ট্রেলারটা যেভাবে কাট করা হয়েছে, ট্রেলারে তিনটে চরিত্র যেভাবে পার্সপেক্টিভকে রাখা হয়েছে, যে একটা চরিত্র আর একটা চরিত্র তারা দুজন একে অপরের সাথে কিভাবে প্রেমের মধ্যে ছিল, এবং পরবর্তীকালে একজনের বিয়ে হয়ে যায় এবং তার ফ্যামিলি এবং সমস্ত কিছুর পরেও তার এক্সের এক্সিস্টেন্স কিরকম ভাবে তার লাইফের মধ্যে পড়ে, এবং এই যে তিনজনের পার্সপেক্টিভ দেখানোর পরেও পরবর্তী টাইমে যে থ্রিলিং ব্যাপারটা যেটা রাখা হয়েছে, সেটা কিন্তু পার্টিকুলার আমাদের কাছে এখনো অব্দি আসেনি, যে ছবিটার কনসেপ্টটা কি হতে চলেছে, কোনো থ্রিলিং হতে চলেছে বা কোনো ফ্যামিলি ড্রামা হতে চলেছে বা সিরিয়াল ঘরানা যেরকম কাইন্ড অফ ছবি হয় সেরকম হতে চলেছে। তো সেরকম নয় এই ছবিটা, মানে যতই সিরিয়াল ঘরানা এইসব ভাষাগুলো প্রয়োগ হোক না কেন, কৌশিক গাঙ্গুলির ছবি মানে একটু আলাদা এবং একটু এক্সট্রা অর্ডিনারি 1 ইঞ্চি বেশি হয়। কারণ তার যে মানে সিনেমা বানানোর যে থিঙ্কিং বা তার যে ভাবনা চিন্তা, এবং সে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যেভাবে প্রেজেন্ট করে, সেটা কিন্তু দারুণ এবং সেখানে দেখতে ব্যাপক লাগছে। ছবির গান খুব ভালো, এবং ট্রেলারে যেভাবে ডায়লগগুলোকে ইউজ করা হয়েছে প্রত্যেকটা জায়গায়, সেগুলো কিন্তু ব্যাপক। এবং লাস্টের যে কাটগুলো খুব স্পিড ওয়েতে যখন দেখানো হয়, তো সেখানে মনে হয় যে ওই যে থ্রিলিং ব্যাপারটা, সেটা কিন্তু সিনেমা হলে বিশালভাবে করবে। এবং এই ছবিটা জুটিয়ে কালেকশন করবে, কারণ দুজনের প্রথমত এই জুটি অনেকের ওটা একটা নস্টালজিয়া ফিলও দেবে, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এইভাবে দেখতে অনেকে পছন্দ করে, এবং কৌশিক গাঙ্গুলির ছবি এবং ভালো স্টোরি, দেখার যে সেটা কেমন হয়। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।